गुड मॉर्निंग, आज 7ই মে 2020, বাংলায় 24শে বৈশাখ 1427 সন, আজ বৃহস্পতিবার। চলো দেখে নিই আজকে ইতিহাসে তিনটা কেন বিখ্যাত। তোমরা দেখতে পাচ্ছ এটি কলকাতার একটি বিখ্যাত কলেজ, মহিলা কলেজ। এটির নাম হচ্ছে বেথুন কলেজ। 1849 সালে এই কলেজ কাজ করা শুরু করে। নারী শিক্ষায় এই কলেজের অসামান্য ভূমিকা রয়েছে। আরেকটি ছবি তোমরা দেখতে পাচ্ছ, 1907 সালের তোলা এই ছবিটি। আজকের দিনে মুম্বাই শহরে প্রথম ইলেকট্রিক ট্রাম চলা শুরু করে আজকের দিনে, সেই ছবিটি তোমরা সকলেই দেখতে পাচ্ছ। আজকের দিনটা আরও খুব গুরুত্বপূর্ণ। ICMR যে কথাটা তোমরা সবসময় শুনতে পাচ্ছ, এখন নিউজ পেপারে হোক বা টিভি চ্যানেলে হোক, সব জায়গায় ICMR কথাটা এখন খুব শোনা যাচ্ছে। এর পুরো কথাটা হলো ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ। অর্থাৎ ভারতবর্ষে এই মুহূর্তে করোনা সংক্রান্ত যাবতীয় গবেষণা কিন্তু এই সংস্থাটা চালিয়ে যাচ্ছে। আর তোমরা ডান দিকে যে মহিলার ছবি দেখতে পাচ্ছ, ইনি হলেন ডক্টর GV সত্যবতী। 1994 সালে আজকের দিনে তিনি স্বাধীন ভারতের প্রথম মহিলা বিজ্ঞানী হিসেবে ICMR এর প্রধান হিসেবে নিযুক্ত হন। দেখে নেওয়া যাক আজকের খবরগুলো। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর হচ্ছে করোনার যে টিকা, গোটা বিশ্ব যে অধীর আগ্রহে টিকার দিকে তাকিয়ে রয়েছে, সেই টিকা অলরেডি আবিষ্কার করে ফেলেছে বলে দাবি করছেন ইতালির একদল গবেষক। রোমের স্পালাল জেনি যে হসপিটাল রয়েছে, সেখানকার বিজ্ঞানীরা এটি আবিষ্কার করেছেন। সায়েন্স টাইমস যে পত্রিকা রয়েছে, সেই পত্রিকাতেই কিন্তু এই খবরটি প্রকাশিত হয়েছে। এবং আমরা জানি যে মানুষের শরীরে একটা অ্যান্টিবডি তৈরি হয়, যে অ্যান্টিবডি আমাদের ভাইরাসের বিরুদ্ধে লড়তে সাহায্য করে। এই COVID-19 যে ভাইরাসটি রয়েছে, তার বিরুদ্ধে লড়ার মতো যে অ্যান্টিবডিটা দরকার, সেটা কিন্তু অলরেডি সেই বিজ্ঞানীরা তৈরি করে ফেলেছেন। এবং সেটা ইঁদুরের শরীরে পরীক্ষা করার পরবর্তীতে মানুষের শরীরেও কিন্তু পরীক্ষা করা হয়েছে এবং তাতে সুফল পাওয়া গেছে। সুতরাং এটা একটা দারুণ খবর। এবং ইটালির যে সংস্থাটা এই ভ্যাকসিন তৈরির কাজ করছে, ফার্মাসিউটিক্যাল কোম্পানি, তার নাম হচ্ছে টাকিজ। এটা একটি বিশ্ববিখ্যাত সংস্থা এবং আমরা আশা করছি খুব তাড়াতাড়ি এই ভ্যাকসিন হয়তো আমাদের ভারতবর্ষে চলে আসবে। আমি প্রতিদিন তোমাদের নতুন কোনো দেশ বা রাজ্যের কথা প্রসঙ্গে আসলেই সেই দেশটা ওয়ার্ল্ড ম্যাপে ঠিক কোন জায়গায় অবস্থিত এবং সেই দেশ সংক্রান্ত যদি কিছু গুরুত্বপূর্ণ তথ্য থেকে থাকে, সেগুলো কিন্তু আমি তোমাদেরকে জানাই। তা আজকেও সেটাই দেখো, ইটালিকে তোমরা দেখতে পাচ্ছ, ইটালি ওয়ার্ল্ড ম্যাপে ঠিক কোন জায়গায়, এ দেখো এখানে রয়েছে ইটালি, এই হচ্ছে আমাদের ভারতবর্ষ। ঠিক তার পশ্চিম দিকে দেশ, ইউরোপিয়ান কান্ট্রি হচ্ছে ইটালি। ইটালির রাজধানীর নাম জেনে রাখো, রাজধানী হলো রোম। ইটালিতে যে মুদ্রা ব্যবহার করা হয় অর্থাৎ কারেন্সি, সেটা হচ্ছে ইউরো। এবং ইটালির প্রাইম মিনিস্টার হলেন জিউসেপ্পে কোন্টে। আরেকটা অবাক করা তথ্য দিই তোমাদের, আমিও প্রথম যখন খবরটা দেখলাম আমি নিজেও অবাক হয়ে গেছিলাম। সেটা হচ্ছে আমাদের পাশেরই রাজ্য বিহার, সেখানকার সীতামারি জেলার সিংহবাহিনী গ্রাম, সেখান থেকে মাউন্ট এভারেস্ট, বরফে ঢাকা মাউন্ট এভারেস্ট খুব পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। তোমরা ছবিটা হয়তো দেখতে পাচ্ছ, এখানে এখানে ছবিটা দেখা যাচ্ছে, মাউন্ট এভারেস্টের যে পরিষ্কার ছবি সেখান থেকে, সেই গ্রাম থেকে দেখা যাচ্ছে। এটা একটা সত্যি আশ্চর্য হওয়ার মতোই খবর। এটা লকডাউনের সুফল বলতে পারবো, কারণ পরিবেশ দূষণ যে মাত্রায় কমে গেছে তার ফলেই এই অদ্ভুত, এই বিরল ঘটনা ঘটেছে। এত দূর থেকে মাউন্ট এভারেস্ট কিন্তু পরিষ্কারভাবে দেখা গিয়েছে। এবার বিহার আমাদের ভারতবর্ষের ম্যাপে ঠিক কোন জায়গায় দেখে নাও। এই যে পশ্চিমবঙ্গের ঠিক পাশেই রেড কালারের যে রাজ্যটা দেখতে পাচ্ছ, সেটি হলো বিহার। বিহারের রাজধানীর নাম হলো পাটনা, সেখানকার মুখ্যমন্ত্রীর নাম হলো নীতিশ কুমার। এ প্রসঙ্গে বলে রাখি, বিহারের একটা স্পেশাল বৈশিষ্ট্য রয়েছে, সেটা হলো সেখানে উপমুখ্যমন্ত্রী বা ডেপুটি চিফ মিনিস্টার পদটা কিন্তু রয়েছে। সে ডেপুটি চিফ মিনিস্টার হলেন সুশীল কুমার মোদি।
দেখতে পাচ্ছ আমি নামটা লিখে রেখেছি, এবং সেখানকার গভর্নর বা রাজ্যপাল হলেন ফাগু চৌহান। সুতরাং এখানে কিন্তু অনেক কটা জিকের তোমাদের পয়েন্ট হয়ে গেলে, এগুলো অবশ্যই নোট করে রেখো। পরের খবরটা দেখে নাও। খুব রিসেন্টলি ফোর্বস ম্যাগাজিনে ভারতের যারা ধনী রয়েছেন তাদের তালিকা প্রকাশ করা হয়েছে। তো তার একদম টপে শীর্ষে রয়েছেন রিলায়েন্স গোষ্ঠীর কর্তা অনিল আম্বানি, খুবই সকলেই চেনো। এবং ফোর্বস ম্যাগাজিন হলো আমেরিকার একটা বিজনেস ম্যাগাজিন, খুব বিখ্যাত ম্যাগাজিন, তারা প্রতি বছরই এরকম একটা তালিকা প্রকাশ করে। আরেকটা খুব ভালো খবর, একজন ভারতীয় হিসেবে গর্ব করার মতো খবর বলি, মার্কিন যুক্তরাষ্ট্রে দুটো গুরুত্বপূর্ণ পদ, সেখানে দুজন ভারতীয় আইনজীবীর কিন্তু নাম প্রস্তাব করা হয়েছে মার্কিন প্রশাসনের তরফ থেকে। তারা হলেন অশোক মাইকেল পিন্টো, তোমরা ছবি দেখতে পাচ্ছ, এবং আরেকজন হলেন সারিতা কোমাতি রেড্ডি। সেই সংস্থাটি হলো IRBD, ইন্টারন্যাশনাল ব্যাঙ্ক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট। এই সংস্থায় মার্কিন প্রতিনিধি হিসেবে এই দুজনের নাম প্রস্তাব করা হয়েছে। সুতরাং এটা ভারতীয়দের একটা খুব গর্বের খবর। শেষ খবরটা বলি, আমাদের রাজ্য সরকারের তরফ থেকে খুব ভালো একটা উদ্যোগ নেওয়া হয়েছে। এই যে দীর্ঘ লকডাউন চলছে, তার ফলে অনেক মানুষ বিভিন্ন মানসিক সমস্যায় জর্জরিত, তাদের উন্নতির স্বার্থে, তাদের মানসিক স্বাস্থ্যের উন্নতির স্বার্থে রাজ্য সরকার ফ্রি কাউন্সিলিংয়ের একটা সুযোগ নিয়ে এসেছে বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা। এখানে তোমরা নাম্বারগুলো দেখতে পাচ্ছ, এই নাম্বারগুলোতে কল করলে বিশেষজ্ঞ চিকিৎসক কিন্তু সপ্তাহে প্রতিদিনই পরামর্শ দেবেন। সুতরাং এটা একটা খুব ভালো খবর। এবার আমাদের শেষ পর্বে চলে আসি, প্রতিদিনই একটা নতুন নতুন শব্দ বলি তোমাদের। ইংরেজি পত্রিকায় যে শব্দগুলো খুব বেশি করে ব্যবহার হচ্ছে, সেই সমস্ত নতুন নতুন শব্দগুলোই তোমাদের কাছে নিয়ে আসি, এবং সেগুলো অনেকটাও কিন্তু আমি তোমাদের বলি, এবং আমি আশা করি যে তোমরা নিশ্চয়ই সেগুলো খাতায় নোট করছো। তো আজকে যে সংবাদপত্রের অংশটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হলো টাইমস অব ইন্ডিয়ার। সেখানে হেডলাইনে রয়েছে রিপারপাসড ড্রাগস অফার হোপ ইন ইন্ডিয়াস কোভিড ফাইট। যে শব্দটা আমি নিচ্ছি সেটা হচ্ছে রিপারপাসড। রিপারপাসড কথার অর্থ হচ্ছে অন্যভাবে ব্যবহার, অর্থাৎ কোনো বস্তুকে যে কাজে তৈরি করা হয়েছে, যে কাজে লাগানোর জন্য তৈরি করা হয়েছে, সেটাকে সেই কাজে না লাগিয়ে অন্য কাজে লাগানো, এটাকে বলা হচ্ছে রিপারপাস। দেখে নাও কেমব্রিজ ডিকশনারি কী বলছে। রিপারপাস কথার অর্থ হচ্ছে টু ফাইন্ড এ নিউ ইউজ ফর অ্যান আইডিয়া প্রোডাক্ট অর বিল্ডিং। যা বললাম সেটাই। খবরটাও এখানে হচ্ছে যে কিছু কিছু ওষুধ, যেমন লেপ্রোসি, কিছু স্কিনের মেডিসিন, তারপরে HIV মেডিসিন, এগুলো করোনার রোগীকে যদি দেওয়া যায় তাহলে সেক্ষেত্রে কিছু সুফল পাওয়া যাচ্ছে। অর্থাৎ যে উদ্দেশ্যে ওষুধগুলো তৈরি হয়েছিল সেই উদ্দেশ্যে ব্যবহার না করে করোনা সারানোর কাজে ব্যবহার করতে বলা হচ্ছে ICMR এর তরফ থেকে। দেখা যাক কী হচ্ছে সেই ফল, আশা করছি খুব ভালো ফলই পাওয়া যাবে। সেই জন্যই বলা হচ্ছে রিপারপাস ড্রাগস অফার হোপ ইন ইন্ডিয়াস কোভিড ফাইট, একটা আশার আলো নিশ্চয়ই দেখা যাচ্ছে। চলো আজ এটুকুই থাক, পরে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই।